creation, the presence of solute molecules in the surface blocks a fraction of the surface where no evaporation takes place. দেখো এখানে কি বলছে যে যখন হলো একটা নন ভোলাটাইল সলিউট সলিউশনের মধ্যে হলো দ্রবীভূত থাকে তখন সেখানে কি হয় শুধু সলভেন্টের মলিকুলি থাকে না, এই জায়গাটা খেয়াল করো সারফেসটা, প্রথম যে বাম পাশের চিত্রটা পিওর সলভেন্টের ক্ষেত্রে দেখো এবং হলো সলিউশন উইথ এ নন ভোলাটাইল সলিউট, পিওর সলভেন্টের ক্ষেত্রে শুধু হলো সলভেন্টের মলিকুল গুলা সারফেসের মধ্যে আছে এবং যখন আমরা হিট দিব শুধু হলো সারফেস থেকে সলভেন্টের মলিকুল গুলা ইভাপোরেট হবে এবং ভ্যাপার প্রেশার হলো ক্রিয়েট করবে। কিন্তু এখন যদি আমি একটা সলিউশনের মানে সলিউশনের ক্ষেত্রে আসি তাহলে দেখো কি হচ্ছে সারফেসে হলো শুধু সলভেন্টের মলিকুলই না সাথে সাথে হলো সলিউটের মলিকুল, দেখো দুইটা কালার দিয়ে হলো আলাদা করা আছে, একটা হলো সবুজ এবং আরেকটা হলো হালকা পিঙ্কিশ বা হলো ভায়োলেট টাইপের কালার, এটা পিঙ্ক আর কি সবুজ যেগুলো আর কি সেগুলা দিয়ে হলো সলভেন্টের মলিকুল গুলাকে মানে প্রকাশ করছে এবং যেটা হলো বেগুনি সেটা দিয়ে হলো সলিউটের মলিকুল প্রকাশ করছে। তাহলে দেখো কি পিওর সলভেন্টের ক্ষেত্রে শুধু সলভেন্টটাই হলো ইভাপোরেট হচ্ছে, সেখানে কোনো সারফেসে সলিউটের মলিকুল কিন্তু হলো ইভাপোরেট হচ্ছে না। তার মানে কি যখন আমরা হলো একটা সলিউশন নন ভোলাটাইল সলিউট সলিউট দিয়ে সলিউশনের কথা চিন্তা করব তখন এই সারফেসের কিছু অংশ সলিউটের মলিকিউলও হলো ব্লক করে রাখবে এবং ভ্যাপার প্রেশারটা হলো কম পরিমাণে ক্রিয়েট হবে। দেখো আমরা কি খেয়াল করতে পারতেছি ক্লাসটা? হ্যাঁ আচ্ছা দেখো গত ক্লাসে যে বললাম পিএস স্মলার দেন হলো পি, তাই না? পিওর সলভেন্টের ভ্যাপার প্রেশার হলো পি এবং সলিউশনের ভ্যাপার প্রেশার হলো পিএস, তার মানে কি পি মাইনাস পিএস ছিল যেটা লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার। দেখো এই তোমরা যখন হলো যদি আসে যে ডেরিভেশন অফ রাউলস ল তাহলে হলো এই দুইটা চিত্র একটু ছোট করে আঁকার চেষ্টা করবে। ওকে এই চিত্র দুইটা হলো আঁকবে ছোট করে একটু এঁকে, তারপর হলো ফিগারের যে টাইটেল সেটা হলো দিয়ে দিবে যে লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার বাই নন ভোলাটাইল পার্টিকলস অফ সলিউট ব্লক। আচ্ছা কারে তো সাউন্ড হচ্ছে, মিউট করো তো। সেকশন সি 205 বারবার বলতেছি মিউট করো, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে টক টক করে সাউন্ড। তুমি মনে হয় কোনো কনস্ট্রাকশনের কাছে আছো, মিউট করো। সেকশন সি এর কেউ কল দে তো রে। লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার কজড বাই নন ভোলাটাইল সলিউট দি পার্টিকলস অফ দি সলিউট ব্লক দা এসকেপ অফ সলভেন্ট মলিকিউলস ফ্রম দা সারফেস অফ দি সলিউশন, মানে হলো এখানে বলছে যে সারফেসের কিছু অংশ হলো সলিউটের মলিকিউল হলো ব্লক করে রাখে যার কারণে হলো সলভেন্টের মলিকিউল হলো ইভাপোরেট হতে পারে না এবং যার কারণে এদের হলো ভ্যাপার প্রেশারটা কম হয়। লোয়ারিং অফ ভ্যাপার causes the lowering of vapor pressure. The vapor pressure of the solution is therefore determined by the number of molecules of the solvent. Section C এর ID 205 তোমাকে বারবার বলা হইতাছে মিউট করার জন্য, তুমি কি শুনতেছ না? ম্যাম আপনি সবাইকে মিউট করে দেন। রাকিব 241 মিউট করে নাও, সামিয়া মিউট করে নাও। এখন দেখো দিস কজেস দি লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার, দ্য ভ্যাপার প্রেশার অফ সলিউশন ইজ দেয়ারফর ডিটারমাইন্ড বাই দি নাম্বার অফ মলিকিউলস অফ দি সলভেন্ট প্রেজেন্ট এট এনি টাইম ইন দ্য সারফেস হুইচ ইজ প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন। গত ক্লাসে যেটা আমরা বলেছিলাম যে প্রপোর্শন অফ মোল ফ্র্যাকশনের হলো সমান, তাহলে কি আসছে সলিউশনের ভ্যাপার প্রেশার হলো প্রপোর্শন অফ মোল ফ্র্যাকশন অফ দি সলভেন্ট। দেখো পিএস ইজ প্রপোর্শনাল ইকুয়াল টু হলো এন ডিভাইডেড বাই হলো টোটাল যে মোল ফ্র্যাকশনটা স্মল এন প্লাস হলো ক্যাপিটাল এন মোলস অফ সলিউট এবং হলো মোলস অফ সলভেন্ট। এই পিএস দিয়ে কিন্তু সলিউশনের যে ভ্যাপার প্রেশার সেটা হলো
denote korte dise where a capital n equal to moles of solvent and small n equal to holo moles of solute tarpor holo as usual jeta holo ekta samanupatik dhruvok niye ashteche amra k k holo ekta proportional factor just samanupatik chinho ta ke holo amra uthiye diye ekta proportional factor niye ashtechi k acha ekhon jodi holo pure solvent er khetre ashi amra jekhane holo solute nei সেই অবস্থাটা আমরা চিন্তা করি একটু ম্যাম আগের ইকুয়েশনে যে আরেকবার বলতেন আগের স্লাইডের ইকুয়েশন ইকুয়েশন 1 টা জি ম্যাম আচ্ছা দেখো সলিউশনের ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু দা মোল ফ্র্যাকশন অফ দি সলভেন্টের উপর নির্ভর করতেছে তাই না টোটালি হলো সেটা সলভেন্টের উপর নির্ভর করতেছে তাহলে সলভেন্টের মোল ফ্র্যাকশন সমান কি n divided by holo n plus n মানে উপরেরটা শুধু চিন্তা করো নিচের ফ্র্যাকশনটা তো আমার সেমই থাকতেছে যেটা হল সেটা হলো সেম থাকতেছে তারপর হলো আমরা এই প্রপোর্শনাল ফ্যাক্টরটাকে জাস্ট হলো তুলে দিচ্ছি একটা হলো সরি সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য একটা হলো প্রপোর্শনাল ফ্যাক্টর ইউজ করতেছি সেটা হলো k ওকে এখন হলো আসো পিওর সলভেন্টের ক্ষেত্রে ইন কেস অফ পিওর সলভেন্ট n equal to holo 0 তাই না পিওর সলভেন্টের ক্ষেত্রে কি কোনো সলিউট নাই তাহলে কি n এর মানটা 0 না আমাদের এই n এর মান যদি হ্যাঁ n এর মান যদি 0 আমরা মানে হলো বসাই পুট করি তাহলে কি আসতেছে দেখো p equal to 1 আসতেছে না তার মানে কি আলটিমেটলি p equal to হলো k এখন হলো এই k এর ভ্যালুটা প্রথম যেটা হলো আমাদের ইকুয়েশন ছিল এই যে এটা k equal to হলো p এই k এর জায়গায় হলো শুধু আমি p বসিয়ে দিব এই যে দেখো p s equal to হলো p divided by হলো n divided by n plus n তারপর হলো মানে এটাকে একটু সাজানো আর কি অ্যারেঞ্জ করা p টাকে হলো বাম পাশে নিয়ে আসছে এবং 1 থেকে হলো উভয় পক্ষকেই বিয়োগ করে আমরা পাইছি কি p minus p s divided by p p equal to n divided by n plus n তার মানে কি আলটিমেটলি হলো রাউল্টস এর ল ম্যাম ম্যাম আরেকবার একটু বুঝিয়ে দেন ম্যাম উপরে চাইল্ড স্লাইড একটু দেখেন হ্যাঁ ওই যে 1 1 পাইছি এটা বুঝছি তারপর থেকে তারপর বুঝতেছি না আচ্ছা তোমরা একটু লেখো তাহলে কাছে খাতা থাকলে যদি একটু লিখো তাহলে এখনই ক্লিয়ার হয়ে যাবে এক নাম্বার ইয়ে সমীকরণটা একটু দেখালে ভালো হয় আরেকবার আচ্ছা ম্যাম p আর ps এটা কি আর ম্যাম ps তো হবে তাহলে k এর জায়গায় কোথায় ম্যাম ps equal to k হচ্ছে তাহলে k এর জায়গায় তো p না বসাই ps বসাতে হবে k এর জায়গায় হলো তুমি পরে পিওর সলভেন্টের কথা চিন্তা করো পিওর সলভেন্টের ক্ষেত্রে ও ম্যাম ঠিক আছে পিওর সলভেন্ট পরে আমরা চিন্তা করতেছি না যে পিওর সলভেন্টের ক্ষেত্রে কি n এর মানটা 0 আসছে জি ম্যাম বুঝছি তাই না তাহলে কি আলটিমেটলি হলো আসতেছে p equal to আমার k k ওকে ম্যাম তারপর হলো এই p এর মানটা আমি এক নম্বর সমীকরণে বসাচ্ছি ps equal to হলো p into n divided by n plus n এখন হলো এই p টাকে আমি বাম পাশে নিয়ে আসতেছি ps এর ps divided by হলো p p এবং লাস্টে হলো 1 থেকে জাস্ট হলো বিয়োগ করা মানে সূত্রটা রিঅ্যারেঞ্জ করার জন্য p minus ps divided by p equal to n plus n divided by n plus n এটা কিন্তু হলো পরীক্ষায় প্রায় সময়ই আসে যদি গত বছর এসে থাকে তাহলে হয়তো অন্যভাবে আসতে পারে আর গত বছর না এসে থাকলে অনেক ইম্পর্টেন্ট ক্লাসে বলে দিলাম ম্যাম কতটুকু পর্যন্ত লিখতে হবে আমাদের এটা যদি আসে যদি বলে ম্যাথ আসবে শুধু নাকি সূত্রের প্রমাণটাও আসবে অনেক সময় ম্যাথ আসে সূত্রের প্রমাণ আসে এটা আসলে ঠিক নেই যে নিয়ে হলো কোশ্চেন সেটার উনি হলো ঠিক করে যে কিভাবে আসবে তবে দেখা যায় যে হলো এক বছর যদি ম্যাথ আসে অন্য বছর দেখা যায় সেটার হলো ডেরিভেশন আসে এই চ্যাপ্টারটার থেকে এই পার্টটাই অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে ম্যাম কতটুকু লিখতে হবে সেটা থেকে কতটুকু লিখতে হবে যদি আসে যে হলো ইয়ে রাইট রাউল্টস ল এন্ড হলো ডেরিভেটিভ ম্যাথমেটিক্যালি তাহলে হলো রাউল্টের লটা লিখবা এবং এখন যে ডেরিভেশনটা দেখালাম না অল্প করে ছোট করে চিত্র লিখ চিত্রটা আঁকবা ড্র করবা জি ম্যাম
হ্যাঁ চিত্র ড্র করবা এবং হলো মানে তোমার নিজের মতো করে কথাবার্তা লিখবা, এত যে হিউজ কথাবার্তা এটা লেখার দরকার নেই। এখানে দেখবা হলো বইয়ের মধ্যে একই কথা দুইবার হলো রিপিট করা আছে, যে হলো ভ্যাপার প্রেশারটা হলো কেন কমে। তুমি হলো এক বাক্যে মানে তোমার নিজের ভাষায় ছোট করে কিভাবে হলো সেটা প্রেজেন্ট করা যায়, এবং যে গাণিতিক যে যুক্তিটুকু আছে এইটুকু পর্যন্ত লিখলেই হবে। যে ডিরাইভ ইট ম্যাথমেটিক্যালি যদি এরকম আসে তাহলে যে লাস্ট এই পর্যন্ত যে দিস ইজ রাউন্ডস ল, জি ম্যাম এইটুকু এইটুকু লিখলেই হবে। ওকে ম্যাম, এটা জি ম্যাম কত মার্কস এটা বলা যায় না, আগে কত মার্কস এর জন্য আসা আসতে পারে এটা তো আমি বলতে পারবো না, তাই ডায়ালগ এখন নাম্বার বুঝে তুমি হলো অ্যানসার করবা। জিরো টু নাম্বার বুঝে তারপর মার্কস আমি কিন্তু বলেই দিলাম যে এটা হলো এক বছর মানে অল্টারনেট করে দেখা যায় এই জিনিসটা আসে। ওকে সো এটা হলো করবা কেয়ারফুলি। তারপর দেখো যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা, ক্যালকুলেট দি ভ্যাপার প্রেশার লোয়ারিং কস্ট বাই দি এডিশন অফ 100 গ্রাম অফ সুক্রোজ যেটার মোল মাস দেয়া আছে হলো 342 to 1000 গ্রাম অফ ওয়াটার ইফ দ্য ভ্যাপার প্রেশার অফ পিওর ওয়াটার এট 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ 23.8 মিলিমিটার মার্কারি। এই প্রশ্নটা একটু পড়ো, প্রবলেমটার যে প্রশ্ন সেটা একটু পড়ো সবাই। ক্যালকুলেট দি ভ্যাপার প্রেশার লোয়ারিং, কি চাইছে আমাদের? ভ্যাপার প্রেশার লোয়ারিং কস্ট বাই দি অ্যাডিশন অফ 100 গ্রাম অফ সুক্রোজ 2000 গ্রাম অফ ওয়াটার ইফ দি ভ্যাপার প্রেশার অফ পিওর ওয়াটার ইজ মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলো 23.8 মিলিমিটার মার্কারি। আমাদের চাইছে কি? লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার, লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার এর ভ্যালু আমাদের আমরা কত ক্লাস P - PS তাই না? জি ম্যাম। আর দেখো সবগুলার ভ্যালুই কিন্তু দেয়া আছে, এখন শুধু আমাদের এক্সট্রা বের করে নিতে হবে হলো মোলস অফ সুক্রোজ। মোলস অফ সুক্রোজ যেটা দেখো, মোলস অফ সুক্রোজ কি 100 গ্রাম আছে, 100 গ্রাম অফ সুক্রোজ যেটার হলো মোল মাস দেওয়া আছে কত 342, তাহলে মোলস অফ সুক্রোজ কি 100 ডিভাইডেড বাই হলো 342 তাই না? মোল মোল কি মোল বুঝি তো ম্যাম, গ্রামে প্রকাশিত আণবিক ভর। হ্যাঁ গ্রামে প্রকাশিত হলো আমাদের আণবিক ভর। দেখো আণবিক ভর 100 গ্রাম ডিভাইডেড বাই হলো 342, এটা হলো মোলস অফ সুক্রোজ, এবং ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করতেছে হলো মোলস অফ ওয়াটার তাই না? 100,000 গ্রাম অফ ওয়াটার, 1000 এবং হলো ডিভাইডেড বাই হলো 18, পানির মলিকুলার ওয়েট তাই না? জি ম্যাম, পানির মলিকুলার ওয়েট হলো 18। হ্যাঁ তারপর দেখো সবগুলা ভ্যালু যখন আমরা হলো পুট করতেছি তাহলে ডেল পি ইকুয়াল টু আসতেছে হলো 0.125। এই এইটুকু হলো, তোমরা একটু এক মিনিট দেখো প্রবলেমটা, এক মিনিট দেখো, এক মিনিট দেখার পরে হলো আমাকে জিজ্ঞেস করো যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। সবাই এক মিনিট একটু দেখো প্রবলেমটা। না ম্যাম বুঝছি না, বুঝতে পারছি না। আচ্ছা এখন যদি আমি বলতাম যে বের করো যে এখানে আছে হলো লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার, আমি যদি বলতাম যে রিলেটিভ লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার বের করো তাহলে আমরা কতটুকু বের করতাম? P - PS / P হলো P। এটা একটু খেয়াল রাখো যদি কোনো এক্সামিনার মানে হলো শর্ট করে কোশ্চেন করে দেয় যে হলো রিলেটিভ লোয়ারিং অফ ভ্যাপার প্রেশারটা ক্যালকুলেট করো, কিন্তু সেখানে যদি পি এর মানও দেয়া থাকে, দেখো এখানে পি এর মান কিন্তু দেয়া আছে পিওর ওয়াটারের 23.8, যদি দেয়াও থাকে তাও আমরা পাজল হব না। ওকে জি ম্যাম, পাজল হব না, কিন্তু পি এর মানটা ক্যালকুলেশন আসবে না আর কি।
হ্যাঁ আসবে না, তাহলে যদি হলো কি এরকম অনেক সময় থাকে যে পরীক্ষার মধ্যে এক্সট্রা ভ্যালু দেয়া থাকে, কিন্তু আমরা হলো পাজল হব না। আমরা যদি জানি প্রপারটা তাহলে হলো ওই ভ্যালুটা আমরা তখন বসাবোই না, কিন্তু অঙ্কে যদিও বা মানে এক্সট্রা ভ্যালু দেয়া থাকুক না কেন, ঠিক আছে? এটা একটু হলো প্রশ্ন যখন আমরা অ্যানসার করব তখন একটু কেয়ারফুললি মানে দেখে নিব যে আমার আসলে কি বের করতে বলছে, কি এক্সাক্ট ভ্যালুটা আমাদেরকে হলো চাওয়া হয়েছে। ওকে, এটা একটু ম্যাডাম একটা কোশ্চেন ছিল, বলো ম্যাডাম। ওই যে মোলস অফ শুক্র, যেটা যেটা সূত্রটা হচ্ছে ভর বাই ভাগ আয়তন, এটা হবে না ভর বাই আয়তন, না ভর বাই হলো w বাই m, w বাই m যেটা, হ্যাঁ কে বলতেছে w, এরপরে যখন আমরা একটা স্লাইডে আসব মানে রাউলস এর ল থেকে কিভাবে মলিকুলার ওয়েট ডিটারমাইন করা যায়। আচ্ছা ম্যাডাম বুঝতে পারছি। w বাই m, w টা হলো সেটার ওয়েট, 100 গ্রাম ডিভাইডেড বাই হলো সেটার মলিকুলার মাস, ভর 342 ওয়েট। জি ম্যাম বুঝছি। 100 ডিভাইডেড বাই হলো সেটার মলিকুলার মাস, মলিকুলার মাস হলো 342, আর পানির ক্ষেত্রে দেখো 1000 ডিভাইডেড বাই হলো 18, কারণ পানির মলিকুলার মাস হলো 18, তাই না? 18 এটা হলো আমরা জানি, কিন্তু সুক্রোজটা হলো অনেকেই জানি না, তাই হলো এটা হলো এখানে দেয়াই আছে যে সুক্রোজের মলিকুলার মাস হলো এরকম। যদি আনন কোন সাবস্টেন্স থাকে বা যেটা হলো মলিকুলার ফর্মুলা বা মলিকুলার ওয়েট অনেক বেশি, সেগুলো সাধারণত দেয়াই থাকে, যেগুলো আসলে আমরা হলো জানি না। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো ম্যাডাম, এখানে যে তাপমাত্রা দেওয়া আছে ওটা কি সবসময় কক্ষ তাপমাত্রায় থাকবে নাকি তাপমাত্রার ভেরিয়েশনও থাকতে পারে? তাপমাত্রার ভেরিয়েশনও থাকতে পারে, কিন্তু এখানে আসলে তাপমাত্রা কোথাও কাজে লাগে না, তাই না? তা লাগে না ম্যাডাম, মানে কক্ষ তাপমাত্রা তো সবসময় মানে পানির আপনার মোল সংখ্যা সেটা তো 50 সাধারণত 25 ডিগ্রি দেওয়া থাকে। হ্যাঁ 25 ডিগ্রি মানে প্রমাণ যে অবস্থাটা সেটাই দেওয়া। জি ঠিক আছে। আচ্ছা এটা তোমরা হলো এখন করছো কি হাতে কলমে? জি ম্যাডাম করলাম। জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, যারা না করছো তারা হলো আবার একটু ই করবা, করবা একটু, তোমরা একটু হলো হোল্ড করো। হ্যালো সুবর্ণ। হ্যালো বাসায় বল। ম্যামের বেস্ট হয়তো কল দিছে। এগুলা না বলি, ও আজকে রেকর্ড অন করা নাই জানে গো। আচ্ছা আমাদের এইটুকু ক্লিয়ার হয়েছে তো সবার, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা তারপর দেখো হলো আইডিয়াল সলিউশন এন্ড ডেভিয়েশনস ফ্রম হলো রাউলস ল। তোমাদের যে স্লাইডের কপি দেয়া হয়েছিল সেখানে হলো আছে, গত ক্লাসে বলছি ডেভিয়েশন হলো বিচ্যুতি, মানে আইডিয়াল অবস্থা থেকে হলো যেই বিচ্যুতিটা হয়। এ সলিউশন হুইচ অবেস রাউলস ল স্ট্রিক্টলি ইজ কলড এন আইডিয়াল সলিউশন, এ সলিউশন হুইচ শোস ডেভিয়েশন ফ্রম রাউলস ল ইজ কলড হলো নন আইডিয়াল সলিউশন। তারপর দেখো যে সাপোজ দ্য মলিকুলস অফ দ্য সলভেন্ট এন্ড সলিউট আর রিপ্রেজেন্টেড বাই এ এন্ড বি, সলভেন্টের মলিকুলকে হলো আমরা ডিনোট করতেছি এ দিয়ে, সলভেন্ট মলিকুলকে হলো ডিনোট করতেছি এ দিয়ে, এবং সলিউটের যে মলিকুল সেটাকে হলো ডিনোট করতেছি আমরা বি দিয়ে। Now let gamma A be the attractive force between A and B. Gamma AB হলো তাদের মধ্যে attractive force. Solvent এবং solute এর মধ্যে হলো attractive force gamma AB, এবং solvent এর মধ্যে হলো AA, তাই না? জি ম্যাম। এটুকু ধরতে পারছি কি? না ম্যাডাম বুঝিনি। ম্যাম আবার
আন্তঃআণবিক আকর্ষণ বল, জি ম্যাম, আন্তঃআণবিক আকর্ষণ বল, তাদের মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বলটা সেটাকেই বলা হচ্ছে হলো অ্যাট্রাকটিভ ফোর্স। প্রথমে হলো আমি ক্লিয়ার হই যে এ দিয়ে কি ডিনোট করতেছে, বি দিয়ে কি ডিনোট করতেছে, এই দুইটা জিনিস যখনই আমি ক্লিয়ার হয়ে যাব, পরবর্তীতে হলো এই যে দুইটা লাইন আসবে সেই দুইটা আমার জন্য খুবই ইজি হয়ে যাবে। এ দিয়ে ডিনোট করতেছে কি আমরা সলভেন্ট, তাই না? তার আগে বলেন যে আমরা কি করতে যাচ্ছি, আমরা দেখতে যাচ্ছি যে হলো ডেভিয়েশন ফ্রম রাউটস ল কি হতে পারে, আদর্শ অবস্থা থেকে বিচ্যুতি কি হতে পারে, অনাদর্শ কি অবস্থা হয়, বাষ্পচাপ বেশি হয় কম হয়, এই দুইটা অবস্থা ঘটতে পারে। মানে আদর্শ অবস্থায় যে বাষ্পচাপ হয় তার থেকে কম বাষ্পচাপ হতে পারে এবং হলো বেশি বাষ্পচাপ হতে পারে, এটাই আমরা দেখতেছি। Yes, ma'am. সলিউট কে আমরা প্রকাশ করতেছি হলো এ দিয়ে, সরি সলভেন্ট কে হলো এ দিয়ে এবং সলিউট কে হলো বি দিয়ে। সলভেন্ট হলো এ, পানি হলো এ, ধরো সলিউট সলভেন্ট না বলে হলো আমরা পানি চিনি এই দুইটা ডিনোট করি, পানিকে হলো আমরা এ দিয়ে ডিনোট করতেছি এবং যদি সেটার সলিউট হয় চিনি তাহলে সলিউট কে হলো বি দিয়ে ডিনোট করতেছি। তাহলে কি পানি এবং চিনির মধ্যে যে আকর্ষণ বল সেটা কি হবে, এ বি না? জি ম্যাডাম, জি ম্যাম, এ এবং বি, পানি এবং চিনির অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হলো এবি এবং শুধু পানি এবং পানির মধ্যে যে আকর্ষণ বল সেটা হলো এ এবং এ, দুইটা মলিকুল, পানির দুইটা মলিকুলের মধ্যে যে হলো আকর্ষণ বল। এখন আদর্শ অবস্থায় এই দুইটার আকর্ষণ বল হলো সমান হয়, মানে খুব অল্প পরিমাণে দ্রব্য যখন হলো দ্রবীভূত থাকে তখন হলো এই সেম ভ্যাপার প্রেশার হলো ক্রিয়েট হয়। দেখো গামা এ বি ইকুয়াল টু হলো দেয়া আছে হলো গামা এ এ, মানে হলো সলভেন্ট সলিউটের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স এবং হলো সলভেন্ট সলিউট এবং হলো সলভেন্টের অ্যাট্রাকশন ফোর্স হলো সেম হয় যখন হলো খুব ডাইলুট সলিউশন থাকে এবং এটাকেই বলা হয় হলো আইডিয়াল সলিউশন। এবং যখনই হলো এই দুইটার ভ্যালু কমে যায় এবং হলো বেড়ে যায় তখন হলো একটা অনাদর্শ অবস্থা তৈরি হয়। তোমরা এই চিত্রটা একটু খেয়াল করো তো, এই যে এখানে 15.2 নেগেটিভ ডেভিয়েশন এবং হলো পজিটিভ ডেভিয়েশন, দেখো সলভেন্ট এবং হলো সলিউট, সলভেন্ট সলভেন্ট, এটার অ্যাট্রাকশন ফোর্স যখন হলো এই সলভেন্ট সলভেন্টের চেয়ে বেশি হবে তখন কি হবে, এসকেপস লেস রেডিলি, মানে হলো সলভেন্টটা হলো কম তাড়াতাড়ি বাষ্পীভূত হবে এবং ভ্যাপার প্রেশার হলো কম হবে, তাই না? ভ্যাপার প্রেশারটা কম হবে এবং এটাকে বলা হয় হলো নেগেটিভ ডেভিয়েশন, ঋণাত্মক বিচ্যুতি, মানে হলো একটা আদর্শ অবস্থায় দ্রবণের যে বাষ্পচাপ হওয়ার কথা ছিল এই অবস্থায় হলো বাষ্পচাপটা তার থেকে কম হবে এবং এটাকে বলা হয় হলো নেগেটিভ ডেভিয়েশন, এবং ঠিক রিভার্সটা হলো পজিটিভ ডেভিয়েশন যখন হলো সরি সলিউট সলিউট সলভেন্ট সলভেন্টের চেয়ে হলো সলভেন্ট সলিউটের অ্যাট্রাকশন ফোর্সটা কম হবে তখন হলো পজিটিভ ডেভিয়েশন হবে। ক্লিয়ার হয়েছে নাকি হলো হয়নি, সবাই হলো চুপ করে আছো? জি ম্যাম, ক্লিয়ার ম্যাম, আরেকবার বলেন ম্যাডাম, আরেকবার এটা হলো তোমরা একটু পড়ো এই জিনিসটা একটু হলো পড়ো। ম্যাম অ্যাকসেপ্ট ফ্রম বলতে কি বোঝায়? বুঝতে পারি, কোশ্চেনটা একটু প্লিজ আবার বলেন। যে মনে মানে বলেন যে এখানে মলিকুল গুলো অ্যাকসেপ্ট করে অটো মানে চলে যায় আর কি, এসকেপ ফ্রম বলতে কি বোঝায়? এসকেপ হলো পালিয়ে যাওয়া, মানে ম্যাম স্লাইডটা দেখা যাচ্ছে না, এটা দেখতেছো না? জি ম্যাম, ওটা দেখতেছি।
এটুকু আগে পড়ো, এটুকু আগে পড়ো, তারপর হলো পরের স্লাইডটা আমি দিচ্ছি 30 সেকেন্ড পর। তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের কি খবর? কোনো খবর নাই ম্যাম। হয় না ম্যাডাম? হবে না? ওটা কেমনে হবে ম্যাম? অনলাইনে কি প্র্যাকটিক্যাল সম্ভব না? তোমাদের ডিগ্রি শেষ হবে কিভাবে? সরকার জানে। অনলাইন জানে ম্যাম। জানি না তো ম্যাডাম। প্র্যাকটিক্যাল নলেজ। না শিখলে চাকরি পাইবি? ওদের কপালে দুঃখ আছে, তারা অটো পাস পাইছে, চাকরির ক্ষেত্রে অনেক প্রবলেম হবে, হিউজ পরিমাণ। কি প্রবলেম? 1972 সালে যেরকম হয়েছিল সরকার, মানে যখন হলে 71 সালে যুদ্ধের পরে সবাইকে অটো পাস দিয়ে ম্যাম ওই সময় তো পরীক্ষা হয়েছিল, বই খুলে হোক আর তেমনি হোক, কিন্তু এবার তো পরীক্ষা হইল না। এবার তো মনে করেন আপনি এমনি অটো পাস, এদের তো কোনো মানে সার্টিফিকেটের ভ্যালু নাই চাকরির ক্ষেত্রে। কি জানো, তাদের জন্য হয়তো কম্প্রোমাইজ করা হবে। এখন তোমাদের জন্য দেখো কি ডিসিশন ওয়েট করতেছে তোমাদের। ম্যাডাম কম্প্রোমাইজ করলেও লাভ কি? কারণ আমরা একটা কোর্স সম্পর্কে ঠিকমতো না পড়া গেলে তো ম্যাডাম এটা চাকরির ক্ষেত্রেও ঠিকমতো অ্যাপ্লাই করতে পারবো না। হ্যাঁ সেটাই, অটো পাস পাইলে তো ম্যাডাম লস আমাদের। ম্যাডাম লস তোমাদেরই, এখন এটা কি ডিসিশন আসে সেটার তো এক্সপার্টাইজ আমি না, একাডেমিক কাউন্সিলের মেম্বার আমি না। তোমাদের জন্য যা ডিসিশন যে অটো পাস দিয়ে একটা চাকরি দিয়ে দিলে ভালোই তো। অবশ্যই ভালো হবে না, এটা ঠিক না। অটো পাস দিয়ে আবার চাকরি, 4 বছর পড়াশোনা না করে 4 বছরের অটো পাস কিভাবে দিয়ে দেয়? 4 বছর ধরে তো অনলাইন ক্লাস হয়, 4 বছর ধরে অনলাইন ক্লাস নিলে আসলে তোমরা কিছু শিখতে পারবে? কিছুদিন পরে দেখো প্র্যাকটিক্যাল নলেজ যখন আসলে কোনো মজাই থাকলো না। প্র্যাকটিক্যাল ছাড়া তো হবে না। অটো পাস দিয়ে তোমাদের কি হলো অনার্স পাস করায় দিল, মাস্টার্সে কি হবে? মাস্টার্স করব না ম্যাডাম, বিসিএস ক্যাডার হয়ে যাব। যদি একটু হেল্প করতে পারসিটি ও খালি সব বিসিএস ক্যাডার হবে। বিসিএস ক্যাডার কতজন হবে? এই এত লাখ লাখ শিক্ষার্থী, একটা বিসিএস এ হলো দেখা যায় 2200-2300 পোস্ট থাকে, আর বাকি জনের কি হবে? অন্য কোনো চাকরি করবে না ম্যাম? তখন বিসিএস অটো পাস নাই। আচ্ছা ওইটা যা হবে সেটা আমরা পরবর্তীতে দেখব। রাউলস লতে বলা হয়েছে যে পিওর সলভেন্ট এর থেকে সলিউশনের হচ্ছে ভ্যাপার প্রেশারিং কম হয়ে যায়, তাহলে হচ্ছে নেগেটিভ যে ডেভিয়েশন এটার আর ওই রাউলস ল এর মধ্যে ডিফারেন্সটা কি? নেগেটিভ যে ডেভিয়েশনটা সেটা হলো যখন খুবই বেশি পরিমাণে হলো আমার সলিউট দ্রবীভূত থাকবে, ঠিক আছে, অনেক যখন বেশি দ্রবণটা হলো সম্পৃক্ত হতে থাকবে তখন হলো আমার মানে ভ্যাপার প্রেশার মানে অনেক কমে যাবে। মানে রাউলস, তুমি একটা পিওর সলভেন্টের কথা চিন্তা করো যদি থাকে, তার চেয়ে যদি তুমি যদি চিনি মেশাতে থাকো এক পানির মধ্যে, বা একটা হলো এক গ্লাস ওয়াটারের মধ্যে যদি চিনি মেশাতে থাকো, এক পর্যায়ে কি হবে সেটা যদি আমি তাপ দিই, দেখবো যে অল্প পরিমাণে হলো ওয়াটার এভাপোরেট হচ্ছে এবং ভেপার প্রেশারটা হলো কম হচ্ছে। মানে তুমি সেটাই চিন্তা করো যে নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে হলো সলিউটের পরিমাণটা বেশি থাকে, যার কারণে ভেপার প্রেশারটা কম হবে। ম্যাম রাউলস লতে শুধু ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে না? হ্যাঁ, খুবই ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে হলো রাউলস এর ল প্রযোজ্য। আর ডাইলিউট না হয় যদি ওটা মানে একটু ঘন টাইপের হয় সেই ক্ষেত্রে তো রাউলস ল প্রযোজ্য হচ্ছে না? না না, সেই ক্ষেত্রে হলো সেই সলিউশনটা হলো রাউলস এর লটা ফলো করে। যদি ঘন হয় তাহলে তো হচ্ছে নেগেটিভ হবে, তাই না? আর যদি পাতলা হলে পজিটিভ? হ্যাঁ, তাহলে হলো পজিটিভ হবে। মানে ঘন যদি বেশি হয় তাহলে হলো নেগেটিভ ডেভিয়েশন হবে এবং পাতলা হলে পজিটিভ ডেভিয়েশন হবে। এই যে আমরা একটা ম্যাথ করলাম না একটু আগে? জি জি ম্যাম। দেখো এই যে
অনেকে প্রশ্ন করছিল যে হলো কিভাবে মোলস অফ হলো সলিউট আসছে, যে দেখো w বাই m খেয়াল করছো নাম্বার অফ মোলস অফ ইজ ইফ ইন এ ডিটারমিনেশন w গ্রাম অফ সলিউট ইজ ডিসলভড ইন w গ্রাম অফ সলভেন্ট। বইয়ে হলো দুইটা গ্রাম কি হলো সরি একটাকে হলো স্মল w এবং আরেকটাকে হলো ক্যাপিটাল w দিয়ে হলো প্রকাশ করছে। তোমাদের যদি এটাতে সমস্যা হয় তাহলে হলো অন্য যে কোনো সাইন দিয়েও তোমরা প্রকাশ করতে পারো x y z। দেখো w গ্রাম অফ সলিউট মানে দ্রব, স্মল w মানে এটা যখনই হলো পড়ানো হয় তখন আসলে বলা হয় দুইটাই হলো w, তো তো একটু কনফিউজড হয়ে যায় সবাই। স্মল w গ্রাম অফ সলিউট মানে দ্রবের যে পরিমাণটা সেটাকে হলো স্মল w দিয়ে ডিনোট করতেছে এবং দ্রাবকের পরিমাণটাকে হলো ক্যাপিটাল w দিয়ে হলো প্রকাশ করতেছে। এটা হলো ডিটারমিনেশন অফ মলিকুলার মাস ফ্রম ভেপার প্রেসার লোয়ারিং। স্মল w গ্রামস অফ সলিউট ইজ ডিসলভড ইন ক্যাপিটাল w গ্রামস অফ দি সলভেন্ট এন্ড m, একটা হলো স্মল m এবং আরেকটা হলো ক্যাপিটাল m। স্মল সবগুলাই হলো সলিউটের ক্ষেত্রে প্রযোজ্য, স্মল যে w এবং স্মল যে m সেই দুইটাই হলো সলিউটের ক্ষেত্রে হলো আমরা ব্যবহার করতেছি। m এন্ড স্মল m এন্ড ক্যাপিটাল m আর দা মলিকুলার মাসেস অফ দি সলিউট এন্ড সলভেন্ট রেসপেক্টিভলি এন্ড উই হ্যাভ মোলস অফ সলিউট, দেখো w বাই m, স্মল w ডিভাইডেড বাই হলো স্মল m, মোলস অফ সলিউট মানে দ্রবের হলো মোল এবং মোলস অফ সলভেন্ট হলো ক্যাপিটাল w বাই ডিভাইডেড বাই হলো ক্যাপিটাল m। এবং এই দুইটাকে তখন হলো যে আমরা যে ম্যাথটা করলাম না কিছুক্ষণ আগে, এটা আসলে তোমাদেরকে আগে দেখানো দরকার ছিল। এই n এর ভ্যালু গুলো তখন হলো বসানো হয়েছে দেখো, এবং এটাকে জাস্ট হলো পরে রিঅ্যারেঞ্জ করছে যে সিন্স ইন ভেরি ডাইলুট সলিউশন দা নাম্বার অফ মোলস অফ দি সলিউট is very small it can be neglected in the denominator, মানে খুব যদি ডাইলুট সলিউশন হয় তাহলে হলো w বাই যে m সেটার ভ্যালুটা হরের ক্ষেত্রে হলো আমরা নেগলেক্ট করতে পারি, মানে এটার ভ্যালু হরের ক্ষেত্রে খুব বেশি একটা পরিবর্তন করে না। কিন্তু যদি আমি লবের ক্ষেত্রে সেটার ভ্যালুটাকে জিরো দিয়ে দেই তাহলে কি হবে, জিনিসটা হলো অসংজ্ঞায়িত হয়ে যায় তাই না। এই কারণে হরের ক্ষেত্রে হলো সরি লবের ক্ষেত্রে হলো সেটা নেগলেক্ট করা হয় না, কিন্তু হরের ক্ষেত্রে সেটাকে হলো নেগলেক্ট করা হয়। এবং দেখো রাউলসের লটা তাহলে কি আসে, p - ps ডিভাইডেড বাই p ইকুয়াল টু হলো এটা জাস্ট হলো একটু রিঅ্যারেঞ্জ করা, এই এক নাম্বার ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করছে এই ভ্যালুটাকে বাদ দিয়ে, w বাই m মোলস অফ যে হলো সলিউট আছে হরের ক্ষেত্রে এই মোলস অফ সলিউটটাকে হলো বাদ দিয়েছে, বাদ দিয়ে হলো রিঅ্যারেঞ্জ করছে, জাস্ট হলো এই নিচের যে এই m টা এটা w সাথে চলে গেছে এবং উপরের যে m টা সেটা নিচের w সাথে চলে আসছে। আচ্ছা এটুকু আমরা ক্লিয়ার হয়েছে কি ম্যাডাম, এটা বাদ দিছে কেন? দেখো বলছে কি হরের ক্ষেত্রে এটার ভ্যালুটা খুব ডাইলুট সলিউশনের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম আসে, যে বলা থাকে যে হলো ইন কেস অফ ভেরি ডাইলুট সলিউশন, এই কথাটা হলো অবশ্যই বলা থাকবে, ইন কেস অফ ভেরি ডাইলুট সলিউশন এর ক্ষেত্রে হলো এই ভ্যালুটা খুব একটা পরিবর্তন আনে না মানের ক্ষেত্রে। বুঝতে পারছি, তাহলে অঙ্ক করার সময় আমরা দুই নাম্বার ইকুয়েশন দিয়ে করব, দুই নাম্বার ইকুয়েশন দিয়ে করবা ঠিক আছে, এই এক এবং দুই দুইটাই কাজে লাগবে। এখন দেখো একটু এই প্রবলেমটা দেখো, প্রবলেম ওয়ান দি ভ্যাপার প্রেসার অফ ইথার যেটার মলিকুলার মাস দেয়া আছে দেখো কত 74 is 442 millimeter mercury at 293 kelvin if 3 gram of a compound a are dissolved in 50 gram of ether at this temperature, মানে একই টেম্পারেচার হলো 3 গ্রাম কম্পাউন্ড যে এ সেটা হলো ডিসলভ করছে 50 গ্রাম অফ ইথারে, দি ভ্যাপার প্রেসার ফলস টু 426 মিলিমিটার মার্কারি, ইথারটা হলো ডিসলভ কম্পাউন্ড এই ইথারের মধ্যে ডিসলভ করার ফলে ভ্যাপার প্রেসার কততে চলে আসছে 426 এ,
ক্যালকুলেট দি মলিকুলার মাস অফ এ এ যে কম্পাউন্ডটা আছে সেটার মলিকুলার মাস হলো ডিটারমাইন করতে হচ্ছে অ্যাজিউম দ্যাট দ্য সলিউশন অফ এ ইন ইথার ইজ ভেরি ডাইলুট তাহলে আমরা কোন ইকুয়েশনটা ইউজ করব দেখো এখানে বলাই আছে যে হলো ভেরি ডাইলুট বলা আছে ভেরি ডাইলুট তার মানে কি হরের ক্ষেত্রে যে আমরা w বাই m এই ভ্যালুটাকে হলো বাদ দিয়েছিলাম এই দুই নাম্বার ইকুয়েশনটা হলো এখানে আমরা ব্যবহার করব তাই না এই দুই নাম্বার ইকুয়েশনটা দিয়ে হলো আমরা এই প্রবলেমটা হলো সলভ করব ম্যাম আগের স্লাইডে আচ্ছা আগের স্লাইড হলো এটা দেখো আগের স্লাইড তো না আমি আসলে তোমাদের বই থেকেই পড়াচ্ছি এই জিনিসগুলো বই খুব সুন্দর হবে তোমরা যখন পড়বা পড়ার আগে একটু হলো নোট করে নিবা জাস্ট বই থেকেই নিজের ভাষায় একটু নোট করে নিবা নিজের ভাষাও প্রয়োগ করার দরকার নাই বইয়ে হলো খুব শর্ট করে দেওয়া আছে এই বইটা আসলে এই চ্যাপ্টারের জন্য খুব সুন্দর করে দেওয়া আছে ম্যাম স্লাইড বই থেকে পড়লেই ম্যাম স্লাইড তো আমি দিলাম তোমাদেরকে ম্যাম আমি আপনাদের দেওয়ার আগে বইটাও দিয়েছি সবই দিয়েছি বইটা ম্যাম আমি নিজে ডাউনলোড করে দিয়েছি নেট থেকে ডাউনলোড করে দিয়েছি দুইটা স্লাইড তো দিয়েছে ম্যাম সৌরভ দুইটা স্লাইড দিয়েছে সৌরভের কাছে ওর দায়িত্ব ছিল সবাইকে ফরওয়ার্ড করা ও করছে ও সবাইকে মনে হয় গ্রুপেও দিয়ে দিছে এখন যার যার নিজ নিজ দায়িত্বে যার যার কপি হলো তোমরা কালেক্ট করবা এবং বই থেকে একটু ভালো মেয়ে না তুমি তো ভালো মেয়ে বই থেকে হলো এই জিনিসটা একটু নোট করে পড়ো একটু গুড গার্ল আপুদের বাসা ফাইল মিউট করো প্লিজ ফাইল মিউট করো মেরে ভাই ফাইল মিউট করো কারেন্ট চলে গেছে বাসার কারেন্ট চলে গেছে তিন চার মাস হয়েছে তিন মাস হয়েছে কি খবর তোর ভালো আছিস কতদিন পর দেখতেছে কতদিন পর দেখলো তুই গোলাগুলি কর গোলাগুলি কর তোরা কি আসলে সুন্দর পারছো বগুড়ার ভাষায় এর বগুড়ার কি বললো রে আসলে সুন্দর পারছো আই সৈকত 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 ফয়সাল সৈকত ফয়সাল হ্যাঁ ম্যাম ম্যাম কই গেল ক্যামেরা ক্যামেরা অন হচ্ছে না তো সৈকত ফয়সাল বাড়ি কই বগুড়া বাড়ি বগুড়া আমারও তো বগুড়া বগুড়া কোন জায়গায় যা এখন কোলাকুলি কত রে সরকার ভিতরে ম্যাম শেষ করে দেন আজকে শেষ করে দিব ম্যাম
জি ম্যাম আচ্ছা দেখো এখন দেখতে পাচ্ছ এটা দেখে আমরা শেষ করে দিব ক্লাসটা তুমি হলো তো জুম করে নাও এটা আর বড় করা যাবে না জুম করে নাও একটু জুম করে তারপর দেখো দেখো আমরা যে প্রবলেমটা হলো দেখলাম যে দি ভেপার প্রেসার অফ ইথার ইজ হলো 442 মিলিমিটার মার্কারি এট হলো 293 কেলভিন ইফ 3 গ্রাম অফ এ কম্পাউন্ড এ মানে 3 গ্রাম একটা কম্পাউন্ড এ হলো 50 গ্রাম অফ ইথারের মধ্যে ডিজলভ করা আছে যার ফলে ভেপার প্রেসারটা হলো 426 এ নেমে আসছে আগে হলো পিওর জি ইথার সলভেন্ট ছিল পিওর ইথার সেটার ভেপার প্রেসার আগে ছিল বেশি দেখো 445 কিন্তু যখন আমি হলো একটা কম্পাউন্ড এখানে ডিসলভ করলাম সেটার ভেপার প্রেসার হলো 426 এ নেমে আসছে ক্যালকুলেট দি মলিকুলার মাস অফ এ দেখো একটু ইকুয়েশনটা আমরা খেয়াল করি আমরা বলছি কি এখানে দেখো লাস্টে বলা আছে যে অ্যাজ ইউ সেড দা সলিউশন অফ এ ইন ইথার ইজ ভেরি ডাইলুট মানে হলো এই সলিউশনটা যা আছে ইথারের এই কম্পাউন্ড এর সাথে সেটা হলো ডাইলুট এই ভেরি ডাইলুট সলিউশন যখন হলো এই কথাটা বলা থাকবে তখন হলো আমরা এই ইকুয়েশনটা হলো ইউজ করব যে প্রথমে যে দেখলাম এই দুই নাম্বার ইকুয়েশনটা এই যে এটা নাম্বার 2 ইকুয়েশন এই ইকুয়েশনটা হলো ইউজ করব দেখো এখানে সবই হলো দেয়া আছে শুধু বের করতে হবে হলো m দি মোল মাস অফ সলিউট এ তাই না এটা করতে পারবা সবাই আশা রাখি তাই না আর তোমরা কি আইডি গুলা দিছো চ্যাট বক্সে জি ম্যাম দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে তাহলে এখন বলো কার কোনো প্রশ্ন আছে কি না আজকে ক্লাস বুঝতে পারিনি এরকম না ম্যাম বুঝতে পারছি না ম্যাম শেষ করে দেন আচ্ছা এই ম্যাথটা হলো নিজেরা করবা প্রবলেম 2 ম্যাম আপনি কি বলতে নেক্সট রবিবার আবার ক্লাস নেবেন হ্যাঁ নেক্সট রবিবার কালকে ক্লাস তোমাদের হলো কামরুন আর ম্যাডাম নেবেন আচ্ছা আমি তোমাদের নেক্সট রবিবার আমার ক্লাসটা বের করেন বুঝিনি কোশ্চেনটা তুলতে পারেন একটু স্ক্রিনশট দিব আচ্ছা শোনো কোশ্চেন স্ক্রিনশট দিতে হবে না কোশ্চেন হলো আমি তোমাদের স্লাইড পাঠাইছি বই দেওয়া আছে এই স্ক্রিনশট দেওয়ার কোনো দরকার নাই এই কোশ্চেন হলো তোমাদের দেয়াই আছে সবকিছু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট রবিবার তাহলে শেষ করে দেন আজকে জি ম্যাম ম্যাম দীপাবলি শুভেচ্ছা ম্যাম আদা আদা দীপাবলি শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকো ধন্যবাদ আপনারা ভালো দোয়া করো যাতে হলো করোনা তাড়াতাড়ি চলে যায় দেশ থেকে জি ম্যাম করোনা তাড়াতাড়ি দেশ থেকে চলে যাক আমরা ওকে আচ্ছা ঠিক আছে থাকো তাহলে সবাই নমস্কার ম্যাডাম আচ্ছা জি ম্যাডাম